হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ভালো আছো তোমরা? হ্যাঁ, ভালো আছো তো? আমি দেখো আবার তোমাদের সামনে চলে এসেছি তোমাদের ক্লাস নিতে। হ্যাঁ, তোমরা ভালো আছো তাইতেই আবার চলে এসেছি। হ্যাঁ, আমি কিন্তু ভালো আছি। ঠিক আছে, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? প্যারাগ্রাফ পড়েছিলাম। সেই প্যারাগ্রাফটা কি ছিল বলো তো? দ্য কাউ ছিল, তাই না? সেটা তো মুখস্থ করে ফেলেছো, তাই না? আজকে আমরা নতুন একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কি বলো তো? লেটার। লেটার মানে কি? চিঠি। লেটার মানে কি বলো তো? চিঠি, যেটা লিখে মনের কথা কাউকে বলতে হয়, লিখতে হয়। হ্যাঁ, সেটাকে বলে চিঠি। এটা হচ্ছে তোমাদের একটাই মাত্র চিঠি আছে পরীক্ষায়, সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইওর ফাদার ফর মানি, মানে তোমার বাবার কাছে টাকা চেয়ে চিঠি লিখো। তোমার বাবার কাছে, তোমার বাবা মনে করো দূরে আছে, তুমি মার সঙ্গে অন্য জায়গায় আছো, তাহলে কি করতে হবে? বাবার কাছে তোমার পড়াশোনার জন্য টাকা চাইতে হবে। হ্যাঁ, সেটা কি করতে হবে? লিখে সেটা তোমার মনের ভাবটা প্রকাশ করতে হবে। হ্যাঁ, এখন আমরা কি করি বলো তো? আমরা কি এখন চিঠি বেশি লিখি বলো? লিখি না তো, আমরা মোবাইলে কথা বলি, তাই না? হয়ে যায়। কিন্তু এমন এমন পরিস্থিতি আছে যেখানে নেটওয়ার্ক নাই, তাহলে কি করবা? লিখতেই হবে। হ্যাঁ, সেই জন্য আমাদের এই চিঠি লেখা শিখতে হবে। তোমরা যত বড় ক্লাসে উঠো না কেন, এই লেটার আর অ্যাপ্লিকেশন এই দুটো জিনিস শিখতেই হবে। তাহলে আমরা ছোট থেকেই আস্তে আস্তে শিখে যাই। হ্যাঁ, আমরা তাই আজকে এই লেটার পড়ার অংশ হিসেবে আমরা প্রথমেই পড়ছি হচ্ছে রাইট এ লেটার টু ইওর ফাদার ফর মানি, টাকা চেয়ে বাবার কাছে পত্র লিখো। দেখো এখানে ডান সাইডে চিঠি সবসময় কি করতে হবে বলো তো? এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করতে হবে। এক পৃষ্ঠায় যদি লিখতে পারো তাহলে কি হয়, ভালো হয়। ঠিক আছে, তাহলে এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা, তোমরা ছোট তো, এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা। তাহলে আমরা চিঠিতে ডান পাশে, পৃষ্ঠার ডান পাশে আমরা কি লিখব? তারিখ লিখব, কোথায় আমরা থাকি সেইটা লিখব। মনে করো তুমি থাকো, তুমি যে জায়গায় থাকো সেই জায়গার ঠিকানাটা লিখবা। আমি লিখেছি 15 গগনবাবু রোড। হ্যাঁ, খুলনা 9100। এই তারিখটা দিয়েছি, যেদিন আমি চিঠিটা লিখব সেই দিনকার তারিখ, আজকের তারিখ যেটা সেটা আমি কি করেছি, লিখেছি। ঠিক আছে, তাহলে ডান পাশে কি করতে হবে আমাকে? তারিখ লিখতে হবে, আমার ঠিকানা লিখতে হবে। আমি বলতে কে বলো তো? তুমি, তোমার। এই ঠিকানাটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো লিখতে হবে মাই ডিয়ার ফাদার, মানে বাবাকে সম্বোধন করে কি করতে হবে, চিঠিটা লেখা শুরু করতে হবে। মাই ডিয়ার ফাদার, আই রিসিভড ইওর লেটার ইয়েস্টারডে। তার মানে কি? আমি তোমার চিঠি বা আপনার চিঠি গতদিন পেয়েছি। আই রিসিভড ইওর লেটার কি আছে? ইয়েস্টারডে, আমি গতদিন আপনার চিঠি পেয়েছি। ইউ উইল বি গ্লাড টু নো, মানে তুমি বলো বাবাকে বা আপনি বলো, যাই বলো না কেন, তুমি জেনে খুশি হবে। হ্যাঁ, জেনে খুশি হবে দ্যাট, যে আই হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, আমি বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছি। আব্বু আম্মুরা খুশি হয় না বলো? ফার্স্ট হলে সবাই, আব্বু আম্মু চেষ্টা করে ছেলে মেয়েকে কি করতে, ফার্স্ট হলে তারা অনেক খুশি হয়। হ্যাঁ, তাহলে আব্বু দূরে থাকে, তাহলে আব্বুকে তুমি লিখবা যে কি, আমি ফার্স্ট হয়েছি এটা জেনে তুমি খুশি হবে। নাও
आई नीड टू बाई ए सेट ऑफ बुक्स फॉर न्यू क्लास, मैंने नाउ मैंने एखन आमार दरकार नतून क्लासेर जन्य एक सेट बोयेर, बुझछो? তাহলে কি করতে হবে, আমাদের এক সেট বই লাগবে, সেটা বাবাকে বলতে হবে, হ্যাঁ লিখতে হবে। নাও আই নিড টু বাই এ সেট অফ বুক ফর নিউ ক্লাস, নতুন শ্রেণীর জন্য আমার এক সেট বইয়ের প্রয়োজন। প্লিজ সেন্ড মি 50-100 টাকা সুন, মানে অনুগ্রহ করে 500 টাকা তাড়াতাড়ি করে পাঠাবেন। এইটা হচ্ছে তোমার মূল কথা। তারপরে কি লিখবা? আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। হ্যাঁ, আমি কেমন আছি সেটা বলতে হবে, তুমি কেমন আছো সেটা বলতে হবে না, সেটা পরের প্যারায় লিখতে হবে। আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি, উইথ বেস্ট রিগার্ডস টু ইউ। মানে এর মানেটা কি বলতো? এর মানে হচ্ছে আপনিও আল্লাহর কৃপায় কি আছেন, ভালো আছেন। হ্যাঁ, উইথ বেস্ট রিগার্ডস টু ইউ। এরপরে লিখতে হবে ইওর লাভিং সান, তোমার নাম, তুমি সান হও, হ্যাঁ, বা ডটার হও, হ্যাঁ যেটাই হও, সেটা ইওর লাভিং দিয়ে তারপরে তোমার নাম দিয়ে দিবা। এরপরে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্ট্যাম্প, হ্যাঁ লিখতে হবে, স্ট্যাম্প আঁকতে হবে। দেখো স্ট্যাম্প আঁকতে হবে এরকম, চার কোণা করে একটা ঘর কাটতে হবে, চার কোণা করে একটা ঘর কেটে স্ট্যাম্প করতে হবে, এই মাঝখানে দাগ দিতে হবে। হুম, এখানে থাকবে টু, আর এখানে থাকবে ফ্রম, আর এই জায়গা লেখা থাকবে স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প। টু মানে তোমার, এখানে থাকবে তোমার আব্বার নাম। হুম, তোমার আব্বুর কাছে যেহেতু চিঠিটা পৌঁছাবে এই জন্য আব্বুর নাম থাকবে, তারপরে আব্বুর এখানে থাকবে ঠিকানা, হ্যাঁ যদি ঢাকায় থাকে সে ঢাকার ঠিকানা থাকবে। হ্যাঁ, এখানে আব্বুর নাম ঠিকানা এখানে সব লিখতে হবে। হ্যাঁ, এখানে আর এই ফ্রম মানে তুমি, তোমার ঠিকানা, ওই যে আমরা ওই ডান সাইডে লিখেছিলাম না, 15 গগনবাবু রোড, হ্যাঁ আগে লিখবা তোমার নাম, এই জায়গায় লিখতে হবে তোমার নাম, তারপরে লিখতে হবে 15 গগনবাবু রোড, হ্যাঁ খুলনা, কি লিখেছিলাম, খুলনা 9100, হ্যাঁ ওইটা লিখতে হবে। তারপরে কি লিখতে হবে, আর কি লিখতে হবে বলো তো? আজকে তারিখ দিতে পারো, আবার নাও দিতে পারো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে স্ট্যাম্প, এইটা লিখলেই কি হয়ে যাবে, তোমার চিঠি লেখা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে কি কি লিখবো বলো তো? প্রথমে ডান পাশে লিখবো হচ্ছে তোমার, মানে যে জায়গা থেকে তুমি চিঠিটা লিখছো, হ্যাঁ তোমার বাড়ির নাম্বার দিয়ে সে জায়গার নাম, আর হচ্ছে তারিখ। তাহলে ডান পাশে কি থাকবে, এই ডান পাশটায় কি থাকবে, তারিখ। তারপরে এখানে সম্বোধন করতে হবে মাই ডিয়ার ফাদার। এরপরে তোমার মূল কথা লিখতে হবে, তারপরে একটা প্যারা দিতে হবে, লাস্টে কি করতে হবে, স্ট্যাম্প দিয়ে তোমার চিঠি লেখাটা শেষ করতে হবে। এক পেজ তোমরা পরীক্ষার খাতায়, ছোট একটা পৃষ্ঠায় তোমাদের হবে না, তাহলে কি করতে হবে বলো তো? এইভাবে লিখতে হবে, এই পেজে লিখে এই পেজে চলে যেতে হবে, কিন্তু এই পেজটা থেকে এই পেজ এইভাবে উল্টানো যাবে না। বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, এই পেজে শুরু করতে হবে, এই পেজে যে কি করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে লেখো, স্কুল খুললে তোমরা আমাকে দেখাবে, ভুল হলে আমি আরো আবারও শিখায় দেব, কোনো সমস্যা নেই। হ্যাঁ
যতবার শেখার দরকার ততবারই আমি তোমাদের জন্য চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, বাই।